26, 27, 28 মার্চ তিন দিন ব্যাপী বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্মী ও দেশপ্রেমিক তৌহিদি জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে বৃষ্টি তাজা প্রাণ হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর বিক্ষুব্ধ ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা আমাদের ছেলে মেয়েরা তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ব্যস্ত রয়েছে। আগামীকাল থেকে সারা বাংলাদেশে হাইয়াতুল ওলিয়ার অধীনে বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আজকে হেফাজতে ইসলামকে রাজপথে নেমে আসতে হয়েছে। আমরা মিছিল করিনি, বিক্ষোভ মিছিল করা উচিত ছিল, জঙ্গি কর্মসূচি দেওয়া উচিত ছিল, আমরা দেইনি। জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য হেফাজত কতটা সহনশীল আজকের কর্মসূচি তার প্রমাণ। হেফাজত আজকে হেফাজতে ইসলামের আজকের প্রতিবাদ স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কেউ মনে করে থাকেন বুলেটের আঘাতে বন্দুকের নল দিয়ে চোখ রঙ্গানি দিয়ে হেফাজতে ইসলামকে নিস্তব্ধ করে দেবেন, বোকা স্বর্গে বসবাস করে। হেফাজতে ইসলাম মানে হলো বাংলাদেশ, টেকনোফ থেকে তেঁতুলিয়া মানে হলো বাংলাদেশ, বাংলাদেশ মানে হলো হেফাজতে ইসলাম। প্রশ্ন করতে মনে চায়, মিডিয়াতে দেখি সরকারি বিভিন্ন দায়িত্বশীলরা মন্ত্রী এমপিরা প্রশাসনের বড় বড় কর্মকর্তারা ওনারা মিডিয়া ব্রিফিং করছেন আর কান্না করছেন যে ওখানে এতগুলো সরকারি অফিস আদালত পুড়ে গেল, ওখানে এতগুলো কাগজপত্র পুড়ে গেল, এই হয়ে গেল, মহাসড়ক বন্ধ হয়ে গেল, কত কান্না কত আহাজারি তাদের। কিন্তু পাখির মতো গুলি করে বৃষ্টি তাজা প্রাণ হত্যা করলেন, আমার বৃষ্টি মায়ের কল খালি করলেন, বৃষ্টি সন্তানকে আপনারা এভাবে হত্যা করলেন। মাননীয় আইজিপি সাহেব, আপনার মুখ থেকে তো একটিবারের জন্য ওই 20 জন শহীদের জন্য এতটুকু সমবেদনা প্রকাশ পেতে দেখা গেল না। আপনাকে আইজিপি নিয়োগ করা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, পুলিশ বাহিনী দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। পুলিশ বাহিনীকে আমরা পিস্তল এবং আমরা বন্দুক সরবরাহ করেছি, রাষ্ট্র সরবরাহ করেছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, জনগণকে হত্যা করবার জন্য নয়। ও এরা তো বাংলাদেশের নাগরিক না, এরা তো হেফাজতে ইসলামের কর্মী। যদি এই হয় আপনাদের ভাবনা, এই যদি হয় আপনাদের চিন্তা, মনে রাখবেন আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ। আজকে আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে প্রশ্ন করতে চাই,
হেফাজতের গল্প বলছেন, সারা দেশে হেফাজতে ইসলামের কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করেছেন। আর আর যে অমানবিক আচরণ আমাদের কর্মীদের সঙ্গে করা হয়েছে, আমি মানবাধিকারের জায়গা থেকে বিশ্ব মানবাধিকার সংস্থার গুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের প্রশাসনের উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে আমি দাবি তুলতে চাই, তদন্ত করুন। আমাদের কাছে স্পষ্ট তথ্য এবং প্রমাণ রয়েছে, পুলিশের হেফাজতে থানার গারদে ঢুকে আমার কর্মীর গায়ে আঘাত করেছেন ব্যক্তি, পুলিশের হেফাজতে থেকে থানার গারদে ঢুকেও হেফাজতের কর্মীরা আজকে এই হেলমেট লীগের আক্রমণ থেকে পরিত্রাণ পাচ্ছে না। গত শুক্রবার 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে হেলমেট লীগ কলঙ্কিত করলো, সারা দেশে এত তাণ্ডবের গল্প, এত মামলা, এত গ্রেফতার, যুবলীগ ছাত্রলীগের কোন সন্ত্রাসীটা গ্রেফতার হয়েছে জানতে চাই? আমরা ওদেরকে গ্রেফতার করে আমরা দাবি জানাই। ভিডিও ফুটেজ, সিসিটিভি, সাংবাদিকদের ক্যামেরা, জনগণের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেই সকল ছবিগুলো বাইতুল মুকাররম থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারিতে প্রকাশ পেয়েছে, যারা বিনা উস্কানিতে আমার তাওহিদী জনতার উপর হামলা করেছিলেন,